একটু জানা জানা দরজা খুলে দে না, তুই জানা বড়টা ভাই এসেছে বোধ হয়, যা 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 যা, একটা কাজ করিস না তোর বাবা। সেদিন নারকেলের দুধটা তুমি মিশিয়েছিলে না? তোমার জন্য জয়কে রানীকে আমাদের নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল, কি ভেবেছিলে তুমি? যেন পুরো দোষটা রানীর নামে যায়, আমি রানীকে অবিশ্বাস করি, রানীর সাথে আমার সম্পর্ক খারাপ হয়, কি চেয়েছিলে নাকি তুমি? ছোট মা, ও ছোট মা, ঘরে যাও না, একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও, কোনো ফোন এলে আমরা গিয়ে তোমায় বলে আসবো। মা, আপনিও ঘরে গিয়ে একটু রেস্ট নিন, আপনারও তো শরীরটা ভালো নেই, প্রেশারটা হাই হয়ে রয়েছে কদিন ধরে। ঘরে গিয়ে কোনো লাভ নেই বড় মা, আমার ঘুম আসবে না, ছেলে মেয়ে দুটোর খোঁজ না পাওয়া অবধি আমি দু চোখের পাতা এক করতে পারব না। রাত একটা বাজে, একটা ফোন নেই, জানানোর প্রয়োজন নেই। না মানছি, বেড়াতে গেছে, কোথাও আটকে যেতে পারে, একটা ফোন করে জানাবে না? খামোকা বাড়ির লোককে, হোটেলের লোককে ব্যস্ত করা, আমি না এইসব কিচ্ছু বুঝি না। এই ওই একটা আনো নাম্বার থেকে ফোন আসছে, বোধহয় রিসর্টের কেউ কি? ধর না ধর, না ধরলে বুঝবে কি করে? হ্যালো, হ্যালো মেজদা, জয়! আরে কি খবর তোদের, এইভাবে কেন টেনশন দিস বলতো বাড়ির লোকজনকে? অলরেডি রাত দুটো বাজতে চললো, রিসর্টের লোকজন খুঁজছে তোদের, লোকাল থানাতেও বোধহয় কমপ্লেন হয়ে গেছে এতক্ষণে। সব বলবো তোদের, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, রানীর ওয়াটার ব্রেক করে গেছিলো, ডেলিভারি করানো ছাড়া আর কোনো অপশন ছিল না, আমি ডেলিভারি করিয়ে দিয়েছি। কি ডেলিভারি? কিসের ডেলিভারি? চুপ করে আছিস কেন? আরে দে না ফোনটা। আচ্ছা আচ্ছা, কিসের ডেলিভারি বলবি তো? জয় জয় জয়, তুই বল, আমি স্পিকারে দিচ্ছি। হ্যাঁ, কিসের ডেলিভারি? কি কি বলছিস বল? আমি রানী আর বাচ্চাটাকে নিয়ে নার্সিং হোমে যাচ্ছি। বাচ্চা? আমি রানীর ডেলিভারি করাতে বাধ্য হয়েছি, মেয়ে হয়েছে আমাদের মা, তোমার নাতনি হয়েছে। দিদিভাই, আমার জয়ের মেয়ে হয়েছে, দিদিভাই আমার জয়ের মেয়ে হয়েছে, দিদিভাই।